ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন আর তেলের পাইপলাইন ফুটো করেই তেল চুরি, চুরির সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার চার দিনাজপুরের চিরের বন্দর এলাকার ঘটনা। সেন্সরের সাহায্যে নজরে আসে বিষয়টি এবং ভারতীয় কর্তৃপক্ষকে জানায় পার্বতীপুর ডিপো ম্যানেজার। আবারও একবার জানিয়ে রাখি, ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন তেলের পাইপলাইন ফুটো করে তেল চুরি এবং ইতিমধ্যেই এই চুরির সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে চারজনকে। সেন্সরের সাহায্যে নজরে আসে গোটা বিষয়টি এবং এরপর ভারতীয় কর্তৃপক্ষকে জানায় পার্বতীপুর ডিপো ম্যানেজার। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন এবং তেলের পাইপলাইন ফুটো করে তেল চুরি, চুরির সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যেই গ্রেফতার চারজন। আরো বিস্তারিতভাবে জানবো, তন্ময় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তন্ময়, কতদিন ধরে চলছিল এই চুরির ঘটনা, কি জানতে পারছো? কতদিন ধরে এই চুরি এখনো কিন্তু যেটা জানা যাচ্ছে যে ভারত বাংলাদেশ থানা কিন্তু চারজনকে অ্যারেস্ট করে, যা জানা যাচ্ছে যে পাইপলাইনের ভিতর থেকে অন্য একটি পাইপলাইনের মাধ্যমে চুরি হচ্ছিল। এবং তোমায় জানিয়ে রাখছি যে ভারত বাংলাদেশ একটি চুক্তি হয়েছে গত কয়েকদিন আগে, সেই চুক্তি অনুসারে ভারতের থেকে, ভারতের শিলিগুড়ি থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত কিন্তু টানেল বিস্তার করা হয়েছে, যেটার মাধ্যমে সরাসরি তেল পাঠাতে পারি, যাতে আমাদের তেলের সরবরাহটা বাংলাদেশে আরো মসৃণ হয়। বা এইখান থেকে তেল চুরি কিন্তু যথেষ্ট অর্থনৈতিকভাবে একটা ভয়াবহ এবং একই সাথে কিন্তু সিকিউরিটি, যেটা আমাদের তেল পরিবহনের সিকিউরিটি, তা নিয়ে কিন্তু যথেষ্ট মাথা ব্যথার কারণ। এই 130 কিলোমিটার পাইপলাইনটা তৈরি করতে খরচ হয়েছে 377 কোটি টাকা, কিন্তু সেই টাকার পরে এই চুরির খবর কিন্তু ভয়াবহ। এবং যা জানা যাচ্ছে যে চারজন কেস করা হয়েছে, তাদের নাম জাহাঙ্গীর আলম, সৈয়দ নাজমুল হক, আমিনুল ইসলাম এবং মানিক শাহ। জানা যাচ্ছে তারা একটা পাইপলাইনের ছোট ছিদ্র করে সেটা খুন থেকে আর একটা পাইপলাইন নিয়ে কিন্তু চুরি করতো। সুস্মিতা, একেবারে ধন্যবাদ তন্ময়।